এরপরে প্রশ্ন হলো, আমি একজন অটোরিকশা চালক, আমার পরিবারের ইমোশনাল কিছু বললে অনেক যাত্রী আমি না চাইতেই দয়া করে 100 বা 500 এমনকি 1000 টাকা পর্যন্ত দেয়, এভাবে নেওয়াটা হালাল হবে কি না? এখন কথা হলো, এই ইমোশনাল কাহিনী আপনি যাত্রীকে কেন শোনাচ্ছেন, উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য হয় যে সত্য মিথ্যা বাজ বিচার না করে বানায়া ছানায়া বলে বেচারাকে আমি ইমোশনাল ব্ল্যাকমেল টাইপ কিছু করে এরপরে তার থেকে একটু ধান্দা বাড়া দিবে 20 টাকা, কিন্তু নিলাম 500 টাকা 1000 টাকা, বদলোকে দেখে মনে হচ্ছে একটু নরম সরম আছে, তো এরকম যদি আপনি এটা ধান্দা পাতেন তাহলে এটা প্রতারণা, আর প্রতারণা করে উপার্জন করলে সেটা হালাল হবে। আর যদি সত্যিই আপনার কোনো দুঃখের হিস্ট্রি থাকে, আপনার স্ত্রী অসুস্থ, আপনি অনেক বিপর্যস্ত এবং সেটা ভদ্রলোকের সাথে শেয়ার করেছেন শুধুমাত্র জাস্ট সময় পেয়েছেন, মনে হলো একটু শেয়ার করি হালকা হওয়ার জন্য, ঘটনাচক্রে তিনি আপনাকে গিফট করেছেন, সেটা নেওয়া আপনার জন্য জায়েজ আছে, কারণ এটা তো আপনি তাকে কোনো সিন ক্রিয়েট করে নিয়েছেন অথবা মিথ্যা কথা বলে নিয়েছেন, ব্যাপারটা সেরকম না। ইভেন আপনি সত্য কথা বলে তার কাছে টাকার আশায়ও যদি বলেন ঠিক আছে ওনার সামর্থ্য আছে দিল, তাও আপনার জন্য এটা হারাম হবে না যদি আপনি ওই যে মিথ্যা কথা না বলেন। অনেকে আছে মিথ্যা কথা বলে, ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে যে রিক্সা উঠলে, আমি অনেকবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, রিক্সাওয়ালা উঠলে উঠলেই একটা হিস্ট্রি বলা শুরু করে, স্যার একটু কথা বলবো স্যার, আচ্ছা বলেন স্যার কি বলবেন, এবার স্যার শুরু করে দেয় স্যারের বইয়ের অসুখ, স্যার ছেলের অসুখ। আমার কথা হলো, এই সব সব না, সব রিক্সাওয়ালা না, অনেকের প্রতি সম্মান রেখে বলছি, অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন, আমাদের বাবারা আছেন আলহামদুলিল্লাহ, তারা সব ধান্দা ফান্দা করে না, কিন্তু কিছু ধান্দাবাজ রিক্সাওয়ালা ভাই রয়েছে যে উঠলেই স্যার বলে শুরু করে দিবে তার হিস্ট্রি, আমার মানে শুনলেই তো বোঝা যায় যে সন্দেহজনক রীতিমতো। তো এরকম প্রতারণা করে উপার্জন করলে সেটা কি হবে না, জায়েজ হবে না। ইমানদার কখনো কাউকে প্রতারণা করতে পারে না, খুব ভালো করে শুনে রাখেন, মানগাসা ফালাইসা মিন্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষকে ধোকা দেয় প্রতারণা দুই নম্বরই করে এ আমার উম্মত হতে পারে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিরা তারা কখনো কাউকে ধোকা দিতেন না, প্রতারণা করতেন না। আজকাল তো আমরা নামে মুসলমান, নামাজে পড়ি, দাড়িও রাখি, টুপিও রাখি, জুব্বাও রাখি, দুই নম্বরিও করি, মানুষকে প্রতারণা করি, এই প্রতারক কখনো ভালো মুসলমান হতে পারে না, এই জন্য প্রতারণা করা যাবে না, প্রতারণা ছাড়া যদি আপনি উপার্জন করেন ওকে। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো পরিবারে হারাম খায় তাহলে যে সন্তান আছে তাদের ইবাদত কি কবুল হবে, সন্তানদের কি গুনাহ হবে? অনেক যুবক ভাইরা আছেন এই বিপদে আছেন, বাবা হারাম খোর, সুদের ঘুষের কারবার করেন, দুই নম্বর পথে উপার্জন করেন, ছেলেটাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এরকম এরকম সৌভাগ্যবান কিছু তরুণ আছেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন, আর এরকম কিছু কপাল পোড়া বাপমা আছে, হতভাগা ছন্ন ছাড়া বাপমা আছে, যে বাপমা এরকম সন্তান পেয়েও মনুষ্যত্ব তারা অর্জন করতে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, বৈধ উপার্জন করতে পারে নাই। আমি সবসময় বলি, দেখেন সততার জন্য একটা বুকের পাটায় বল লাগে, বল, অনেক বড় ধরনের বুকের পাটা থাকতে হয়, কারণ আশেপাশে সব দুই নম্বর টাকা চকচক চকচক করে, বাড়ি গাড়ি সব কিছু এই সমস্ত ভাবসাব দেখলে মনে চায় যেমনি হোক পয়সাওয়ালা হইতে হবে, কারণ পয়সা না হলে এই দেশে তো কোনো ভাত নাই, কেউ কদর করে না। কিন্তু যারা ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে প্রতিজ্ঞা করে না আমি সমাজের এই স্রোতে গা ভাসাবো না, আমি গড্ডালিকার বিপরীতে চলবো, আমি সৎ থাকবো। সৎ থাকার সবচেয়ে বড় লাভ কি জানেন? মানসিক শান্তি, আসল সুখ। হারামখোর কখনো সুখী হয় না, ওর কোটিপতি হতে পারে, ও বাউলক হতে পারে, ওর গাড়ি বাড়ি থাকতে পারে, ও নিজে জানে সে একটা চোর, সবাই তার স্যার স্যার বলবে, ও জানে যে আমি স্যার না কি স্যার সেটা তো আমি জানি রে, সব মানুষের রক্ত চোষা টাকা। এই জন্য হারামখোরের মনে কখনো শান্তি থাকে, কিন্তু গরিব মানুষ, শিক্ষিত মানুষ সততার কারণে পয়সা বানাইতে পারে নাই, এই মানুষগুলো তাদেরকে হয়তো সমাজে আশপাশে মানুষ দাম দেয় না বা খুব একটা গুরুত্ব নাই, মানসিকভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ, যে সে নীতিবান ছিল, আদর্শবান ছিল, কখনো তার নীতিকে বিক্রি করে নাই। এরকম বহু সৌভাগ্যবান মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করেন, কোনো রকম রিটায়ারমেন্টের পরে ছোটোখাটো একটা বাড়ি ছাপড়া তুলে পার করছেন, অনেক বড় অফিসার ছিলেন কিন্তু দুই নম্বর পথে পা বাড়ান নাই। তাদের মানসিক যে শান্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সে কথাই বলেছেন, লাইসাল গেনা বিকাসরাতিল আরজ, অনেক টাকা পয়সার মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ইন্নাল গেনা গেনার নফস, প্রকৃত ধনী হলো সে যে মনের দিক থেকে সে জানে তার কোনো দুর্বলতা নাই, সে কোনো অন্যায় করে নাই, যেটুকু হয়েছে সেটুকু হ্যাপি, তার অতিরিক্ত ডিমান্ডও নাই, চাহিদাও নাই, চাহিদাকে সীমিত করে ফেলেছে, এ হলো আসল ধনী এবং আসল সচ্ছল মানুষ। তার চাইতে সুখী মানুষ আরেকজন হতে পারে? মুশকিল হলো ওয়াজ এগুলো যতই করি যতই শুনি আমরা, আমরা মুখে বলি হারামে আরাম নাই, কিন্তু পয়সাটা কামায়া ওই মরিচিকার মতো পয়সাওয়ালা হওয়ার আগ পর্যন্ত আমরা থামি না, যতক্ষণে পয়সাওয়ালা হয়ে গেছেন তারপরে মনে হয় যে আহারে কই, আমার তো আগের জীবনটাই অনেক বেশি সুখী জীবন ছিল,
এনজয় করতাম জীবনটাকে। অতএব সৎ থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যে সমস্ত সন্তানরা নিজেরা হেদায়তের পথে এসেছেন, হারাম হালাল বুঝেছেন, বাপ মা বুঝে নাই, বাপ মার যদি হালাল উপার্জন থাকে তাহলে সেখান থেকে আপনি আপনার ভরণ পোষণ নেবেন, আর যদি হারাম হালাল মিশ্র থাকে চেষ্টা করবেন হারামটা অ্যাভয়েড করার, তারপরও আপনার যদি বিকল্প পথ না থাকে আপনি সেটা গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনাকে অতি সত্বর টিউশনি করে হোক, অন্য কোনো কাজ করে উপার্জন করার চেষ্টা করতে হবে। আমি প্রায়শই বলার চেষ্টা করি, আমাদের দেশে গ্রাজুয়েশন করার আগ পর্যন্ত, অনেক গ্রাজুয়েশনের পরেও বাবা মার বোঝা হয়ে সংসারে বসে থাকে, এটা খুব খারাপ কথা। একজন মুসলমান তরুণ কখনো অলস হবে না, আপনি চেষ্টা করবেন সর্বাবস্থায় কাজ করার। আমার মনে আছে আমি মাদ্রাসা যখন পড়ি, স্টুডেন্ট লাইফ থেকে আমি উপার্জন করি, আমি চাকরি করি এবং আমার বাবাকে আমি সংসারে টাকা দিতাম এবং সংসার চালাতে সহযোগিতা করতাম। কই আমার পড়ালেখাতে কোনো অসুবিধা হয় নাই, সারা বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের অধীনে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড এগুলো করার সুযোগ আমার হয়েছে। আমি চাকরি করে পড়ালেখা করে আবার ভালো রেজাল্টও করেছি, সংসারে হেল্পও করেছি। অনেক যুবকরা আছে বেহায়ার মতো বাপের হোটেলে খাইতে 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 আদা বুড়া হয়ে যায়, এরপরেও ছাড়ে না, আছে না নাই? অতএব আমরা চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে পারি। যুবকরা কাজ না পাওয়ার কারণে আকাশ শুরু করে দেয়। এই যে কয়েকদিন আগে দেখেন না বিশ্বকাপ গেল, কোথাকার কোন দেশ খেলতেছে, যুবক এখানে ঘন্টাকে ঘন্টা হাজার হাজার ঘন্টা হাজার হাজার টাকা নষ্ট করে পাগলামি ছাগলামির সীমা ছাড়িয়ে চরম একটা অবস্থা তৈরি করে ফেলেছে। গভীর রাত, ফাইনাল খেলার দিন আমার মনে আছে যে আমি লক্ষ্মীপুর থেকে মাহফিল করে যাচ্ছি, হাইওয়ে বন্ধ করে দিয়ে যুবকরা বহু দূর পাল্লার বাস ওটার সামনে নাচানাচি করতেছে। মানে ছাগলামি এবং পাগলামির তো একটা সীমা থাকে, এটা কোন পাগলামি রে বাবা, এটা কোন পাগলামি? মনে রাখবেন, একজন আদর্শ মানুষ কখনো কারোর বিরক্তির কারোর কষ্টের কারণ হতে পারে। কক্সবাজারে গতকালকে এক হোটেলে ছিলাম, দেখি যে লবিতে ধুমধাড়াক্কা গান। ম্যানেজমেন্টকে বললাম ভাই এটা কি, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে, আমি তো দুনিয়ার কোথাও এটা দেখি নাই। একটা লবিতে ওপেন স্পেস সব মানুষের জন্য, আমি এটা আমি একটু ফোনে কথা বলবো, প্রয়োজনে কোনো কথা বলবো, কোনো কথা বলার সুযোগ নাই। এই অসভ্যতা, এই অবর্বরতা দুনিয়ার আর কোন দেশে আছে আমি জানি না। বিয়ে সাজিয়ে দেখবেন আপনারা যে গানের আওয়াজের চোটে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে যায়, আছে না নাই? এমনকি ওয়াজ মাহফিল, আমার মাহফিল নিতে হলে একটা ফরমে আবেদন করতে হয়, সেখানে আমাদের 12-13টা শর্ত দেওয়া আছে। এই শর্তের ভিতরে একটা থাকে যে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করতে পারবে না, এবং অন্য ধর্মাবলম্বী স্কুলগামী বাচ্চা মাদ্রাসাগামী বাচ্চা অন্য অন্য ডিউটি করবে সে মানুষগুলোকে গভীর রাত পর্যন্ত মাহফিলকে তাদের কষ্ট দেওয়া যাবে না, শর্ত লেখা থাকে। যদি মাহফিলের আয়োজকরা বেশিরভাগ কথা শুনে না, দু এক জায়গা থেকে তো আমি মাহফিল আলোচনা না করে গাড়ি স্টার্ট দিয়ে হাঁটা দিছি যে আমার শর্ত পূরণ না হলে আমি গভীর রাত পর্যন্ত এগুলো করব না। ভাই ভাইরা আমার, আমাদেরকে আদর্শ সমাজ গড়ে তুলতে হবে, যার হাত মুখ দ্বারা মানুষ কষ্ট পায় সে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। অমুসলিমরা ইসলামের অনেক কিছু পালন করে, দুঃখ লাগে, আমাদের সম্পদ কোরআন হাদিসের কথা মানে ওরা, আমরা মানি না। আপনি জাপানে যাবেন টোকিও শহরে দেখবেন, আপনি ইউরোপের অনেক দেশে, ওদের অনেক খারাপ জিনিস আছে কিন্তু ভালো জিনিসের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের কোরআন হাদিস আমাদেরকে লক্ষ্য করতে বলেছে। দেখবেন ওরা কথা বলতে হেডফোন ছাড়া কথা বলে না, হাত দিয়ে দিয়ে কথা বলে যে পাশের লোকটা যাতে ডিস্টার্ব না হয়। আমরা এত বর্বর, এত নিকৃষ্ট হয়ে গেছি, আমি সবার কথা বলছি না, যে আমার উল্লাস আরেকজনের বেদনার কারণ হচ্ছে। ওই 600 টাকা পরিপূর্ণ আমার বাবার সংসারে দিয়েছি, বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, একটা সময় ধরা খাইয়েছেন, সব ব্যবসা মানে লসে পড়ে ভয়ঙ্কর একটা অবস্থা চলে গেছেন। আমি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে, কোথা চাকরির নাম সহ বললাম, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে মসজিদে ইমামতি করে বাবার সংসারে টাকা দিয়ে পড়ালেখা করেছি। কই আমরা খারাপ ছাত্র হই নাই তো, আমাদের সামনে টাক্কা দেওয়ার মতো ছাত্র তো আমরা খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ। বিধায় ছাত্ররা কর্মমুখী হবেন, উপার্জন করবেন, বাপ মার বোঝা হবেন না এবং সমাজের অর্থনীতির চাকা ঘুরতে সহযোগিতা করবেন ইনশা। এদেশের সবচেয়ে বড় সমস্যাগুলো একটা হলো বেকারত্ব। বেকারত্ব, আমার খুব পছন্দের একজন লেখক আছে আলেম, ওনার একটা লেখা আমি পড়েছি আমার অসাধারণ লেগেছে। উনি লিখেছেন যে আমাদের এদেশের যত সমস্যা, যত আকাম কুকাম, যত সন্ত্রাসী, যত ফাইজলামতি পাগলামি ছাগলামি হয়, এই সবগুলার গোড়ার কথা হলো বেকারত্ব, কাজ নাই এগুলার। সবগুলার ধরে ধরে যে কাজে লাগায় দেওয়া হতো দেখবেন যে সব সোজা হয়ে যেত। যুবকগুলোর ধরে বিয়ে করা দিতে হবে আর কাজে লাগাই দিতে হবে, দেখবেন সব সোজা হয়ে গেছে। দেখছেন ঠিক বলে উঠতেছে পোলাপান, মুরব্বী তাদের বিয়ে সাজিয়ে দিবেন সময় মতো, না হলে গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে, হাসির কথা নয়। উপযুক্ত বয়সে বিয়ে দিবেন। তো যাই হোক, যে যুবক এই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা যদি হারাম উপার্জন করে
আপনার যদি নিরুপায় হয় তাহলে যতটুকু না হলে নয় ততটুকু আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন, কিন্তু আপনি খুব দ্রুততার সাথে উপার্জন করে এই হারামকে ডিনাই করবেন।